পুরনো জিন্স প্যান্ট কি ফেলে দেন? না ফেলে দিয়ে চোখের আইডিয়া দিয়ে অনেক কিছু বানানো যায়। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আমরা কিন্তু এরকম জিন্স প্যান্টগুলো ফেলেই দিই, তো এরকম জিন্স প্যান্ট দিয়ে কিন্তু অনেক কিছু আইডিয়া করে বানানো যায়। তো আমি এখানে একটি জিন্স প্যান্ট নিয়ে নিচের অংশটা কেটে নিয়েছি, এরকম কেটে এটাকে উল্টো নিয়েছি, আর একটি নিয়েছি হচ্ছে জুতো। এই জুতোটাকে আমি এরকম উপরে রেখে এই তো এরকম দাগ দিয়েছি। আর আইডিয়া কেন বলেছি, এই তো এরকম হাত দিয়ে আমি এরকমভাবে এটাকে দাগ দিয়ে দিলাম এ পাশে, তারপর আবারও আমি ওই পাশে হাত দিয়ে এরকমভাবে দাগ দিয়ে দিলাম। তো আমাদের ইঞ্চিটা ফিতা কিছুই লাগবে না, আমরা যে সাইজেরই বানাই সেই সাইজ অনুযায়ী হাত দিয়ে মাপ দিয়ে আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি। আর প্লিজ, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এরকম রাউন্ড শেপ করে আমি উপর থেকে দাগ দিয়েছি, এখন আমি এটাকে কেটে নিলাম। এই তো এখন আমি এটাকে কেটে এরকম মাঝখান দিয়ে দুই ভাঁজ করে নেব। দুই ভাঁজ করে নেওয়ার পর এটাকে সমান করতে হবে, সমান করে আবারও আইডিয়া করে এরকম হাত আঙ্গুল দিয়ে দুই মাথায় আইডিয়া করে দুই পাশে দাগ দিতে হবে। এই তো এরকম দাগ দিয়ে তারপর এরকমভাবে রাউন্ড শেপ করে এটাকে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পর এটাকে কেটে নিব। তো আমরা কিন্তু খুব সহজে নিজেরা বাসায় পরার জন্য বড় ছোট এরকম যদি নিজেরা বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর বিশেষ করে বাচ্চারা তো খুবই আনন্দ করে জিনিসটাকে পরে। তো এরকমভাবে আমি আবার আরেকটা সাইডে কাপড় দিয়ে এই জুতোটাকে মেপে নিচের অংশটা কেটে নিব। তো এরকমভাবে রাউন্ড শেপ করে এ তো আমি এটাকে কেটে নিলাম, আর এটা আবার উপরে রেখে এরকমভাবে দোনোটাই কেটে নিলাম। তো আমরা কিন্তু এরকম জিন্স প্যান্ট দিয়ে আমি যেরকম থাম্বনেইলে দেখিয়েছি এরকম সবগুলোই কিন্তু বানানো যায় আইডিয়া করে একদম সহজ উপায়ে, সময়ও বেশিক্ষণ লাগে না। তো আমি এরকম কাপড়টাকে দুই ভাঁজ করে আবার আরেকটা সাইডে এরকম মাপ দিয়ে দাগ টেনে এটাকেও আমি কেটে নিলাম। তো এখানে আমার দুইটি হয়ে গেল, আর নিচের পার্ট হচ্ছে দুইটি। তো এখন আমি এটাকে এরকম এই যে ভেতরে যে রাউন্ড অংশটা এটাকে আমি এরকমভাবে সেলাই করে দেব। তো যাদের বাসায় মেশিন আছে তারা কিন্তু মেশিন দিয়েই সেলাই করতে পারেন, আর যাদের নাই এতটুকু কাপড় কিন্তু হাত দিয়েই সেলাই করা যায়। তো এটাকে এরকম বোটে চারপাশটাকে সেলাই করে নিতে হবে। এই তো আমি এখন দুইটাকেই সেলাই করে নিলাম। তো এখন এটা সেলাই করা হয়ে গেছে, এখন এইটাকে দুইটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে এই তো এখানেও একটু সেলাই করে নিতে হবে। এই তো আমি এই সাইডটাকে দুই মাথায় দুই কাপড়ের দুই মাথায় কিন্তু এটাকে সেলাই করে নিতে হবে। তো এরকমভাবে আমি দুইটাকেই সেলাই করে নিয়েছি। এই দুই সাইড সেলাই করা হয়ে গেলে এই জিনিসটাকে আমি উল্টিয়ে নেব। তো জিনিসটা কিন্তু উল্টিয়ে ফেললাম। তো উল্টিয়ে ফেলার পরে জিনিসটা কীরকম হয়েছে, এখন আমি এই যে নিচের পাটটি যে কেটেছি তার উপর এটাকে রেখে দেখি যে এটা জিনিসটা একদম মাপ মতো হয়েছে কি না। তো এরকমভাবে আমি দেখলাম আর কি। তো এখন আমি এটাকে উল্টানো অবস্থায় নিচের পাটটার উপরে রাখবো, এরকমভাবে রেখে একদম সমান করে দুই সাইড কিন্তু একদম সমান হতে হবে, দুই সাইড সমান করে এটাকে সেলাই করে নিব। তো তার আগে আপনারা দুই সাইডের মাথায় একটু পয়েন্ট দাগ দিয়ে নেবেন, যাতে কোনো সাইডে কম আর বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা সেলাই করার পরে আঁকা বাঁকা হয়ে যাবে। তো এই সাইডের মাথাটা এই পয়েন্টে রেখে এখান থেকে সেলাই শুরু করে এই মাথাটা এই দুইটা সাইড মিললেই হবে। তো এরকমভাবে সেলাই করে হাত দিয়েও সেলাই করা যাবে। তো আমি এটাকে মেশিন দিয়েই সেলাই করে নিলাম। তো এরকমভাবে একদম রাউন্ড করে চারপাশটাকে সুন্দর করে সেলাই করে নিলাম। এটা কিন্তু বানানো একদম সহজ, এটা সবাই পারবে। তো এখন আমি এটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমি উল্টিয়ে নেব। তো আমরা কিন্তু খুব সহজে পুরাতন জিন্স প্যান্ট বা ফেলে দেওয়া যেটা আমরা ব্যবহার করি না সেটা দিয়ে কিন্তু বড় ছোট সবার জন্য এরকম বাসায় ব্যবহার করার জন্য
খুব সহজে আমরা এরকম জুতো বানিয়ে নিতে পারি। তো এখন এটা উল্টিয়ে নেওয়ার পরে কলম বা পাইপ যেটাই থাক, তো ভিতরটাকে এরকম ডলে দিলে কিন্তু ফিনিশিংটা ভালো হয়, বা কাপড়ের যদি এরকম জিন্স প্যান্ট দিয়ে কাপড়ের ফুল বানিয়ে উপরে লাগিয়ে দিলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়। আমি যেটা থাম্বনেলে দেখিয়েছিলাম ছেলে মেয়ে সবাই পরতে পারে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।